আমার কাছে বুদ্ধ জুই ফুটেছে প্রচুর, আর সেটাই আমি শেয়ার করছি আমার সবুজ বন্ধুদের সঙ্গে। প্রচুর ফুটেছে আমার ছোট্ট ছাদ বাগানে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। আমি শুক্লা। গন্ধরাজ ফুল ফুটেছে বেশ। 2-3 বছর আগে আমি এই গাছটাকে লাগিয়েছিলাম। এতদিন কিন্তু আমাকে কোনোদিন ফুল দেয়নি। এবছর আমি এই গাছটাকে একটুও খাবার দিইনি, প্রায় রাগ করেই খাবার দিইনি যে গাছটাকে আমি নিচের বাগানে বসিয়ে দেব। গাছটার পাতা সব ঝরে গেছিল, মাঝে মাঝে জল দেওয়াও বন্ধ করে দিতাম। দেখুন কিন্তু ফুল ফুটছে, আর কুঁড়িও প্রচুর এসেছে, আর কয়েকটা ফুল ফুটেও গেছে। এই যে দেখুন কুঁড়ি আছে, কুঁড়ি এসেছে। শুধু রাগ করেছিলাম বলে বোধহয় গাছটা আমাকে ফুল দিতে শুরু করে দিয়েছে। আর সুন্দর গন্ধ, এই গাছটার পাশ দিয়ে গেলে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজ সকাল থেকে মাঝে মাঝেই আকাশ কালো করে মেঘ হচ্ছে আর বৃষ্টি পড়ছে। তবে সব সময় যে বৃষ্টি ঝুমঝুম করে পড়ে যাচ্ছে তা নয়, কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, তারপরে আবার মেঘ হচ্ছে। দেখুন আবার এটা সন্ধে প্রায় হব হব করছে। এই সময় আমি ভিডিও করতে এসেছি, আর এই সময় দেখুন কিরকম মেঘ হয়েছে। আজকে ভিডিও করব যেটা নিয়ে আমি এর আগে দেখিয়েছি যে আমি শীতকালের বেগুন কিন্তু বসাতে শুরু করে দিয়েছি। এই যে দেখুন চারাগুলো আমি 4 ইঞ্চির এই টবগুলোই বসিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, বেশ বড় বড় হয়ে গেছে এই কদিনে। এবার এদের আরো বড় জায়গায় দেব। তবে তার আগে দেখব এই নিচ দিয়ে যখন শিকড়টা বেরিয়ে যাবে তখন আমি এদের বড় গ্রো ব্যাগে দেব। এই যে এখানে গ্রো ব্যাগ তৈরি করে রাখা আছে, এই সব গ্রো ব্যাগে তখন বসাবো। বেগুন গাছ তো আমার শীতের জন্য প্রায় তৈরি। এটা কিন্তু এক ধরনের বেগুন, এটা মুক্তকেশী নয়, সেদিনও বলেছিলাম আজও বলছি। আর আজকে বসাবো শিম। এখানে দুখানা দানা দিয়েছিলাম, দেখুন দুখানা দানায় দুখানা গাছই বসিয়ে মানে উঠেছে। কিন্তু এটা দেখুন, এটাই এটাও একরকম শিমের গাছ, এতেও দুখানা দানা দিয়েছিলাম কিন্তু একটা গাছ উঠেছে। দুটো দু ধরনের শিম, কিন্তু কোনটা গাছটা রয়েছে, আমার সবকিছু বীজ এই সব শিম গাছের আছে, কিন্তু আমি যে কোন বীজটা মানে কোন জাতের যে শিমের বীজটা আমি এই টপটায় রেখেছিলাম আমি জানি না। এখন আমি এটাই সেই মানে খেয়াল থাকলে সেই শিমের বীজটা বসাতে পারতাম, আর লিখে রাখিনি যখন সেটা আমারই দোষ। আর এটা একরকম শিম, আর এটা একরকম শিম, দুরকম শিম। এটা একটা হচ্ছে 45 দিনে হবে, আর একটা হচ্ছে সরু সরু শিম। দুরকম শিমের গাছ আমি বসিয়েছি আজকে। চলুন এগুলো সব 14 ইঞ্চির টবে বসিয়ে দেবো। এখানে আমার টবগুলো তৈরি করা আছে, এই টবগুলোতেই বসাবো। তবে আনতে গিয়ে আমি কিন্তু একটা গাছ একটু ভেঙেই ফেলেছি, একটু মুড়ে গেছে, অসুবিধা হবে না। এগুলো সব 14 ইঞ্চির টব, একতে আছে মানে এই সব টবের যে মাটি এটা কিন্তু পুরনো মাটি আছে, আর আছে হচ্ছে কিচেন কম্পোস্ট, এর ভেতরেই আমি বসাবো। এটা ওরকম গর্ত করে নি, দুটোকে ছাড়িয়ে এখানে বসিয়ে দেব। বেশ সন্ধে হয়ে গেছে, আর পাশে ড্রাগন ফ্রুটের গাছটা আমার এত বড় হয়ে গেছে শুধু ফুটে যাচ্ছে। এই যে বসিয়ে দিয়েছি, এই যে দুটো টব থেকে বার করে আমি বসিয়ে দিয়েছি, আর এই টব দুটো আমার লাগবে লঙ্কার চারা বড় করব বলে। এইটাই দিলাম, এই একটা যে গাছটা আছে সেটা। এবার গোড়ায় একটু মাটি দিয়ে দিই, তাহলেই হবে। আর জল দেবো না, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, এটাও হবে। জল আর আমি দেবো না, এইভাবে লাগিয়ে দিলাম।
এখন যেহেতু লাগাচ্ছি, আবার কিন্তু এই পূজোর সময় আমি আবার লাগাবো আলাদা করে। এই বীজ গুলো আর এতে পূজোর আগেই এই শিম কিন্তু আমি পাবো। দেখুন, দুটো গাছ লাগিয়ে দিলাম, পূজোর আগেই কিন্তু এই শিম আমি পাবো। ভাদ্রবাসের যে কুমড়ো হয়, দেখুন সেই কুমড়ো গাছও লাগানো আছে। এটা এই গাছের বীজ যেখান থেকে এসেছে, এই কুমড়ো গাছও এসেছে সেখান থেকে, গৌতম দা ছাদ বাগান থেকে। এইটা গৌতম দা আমাকে বীজগুলো দিয়েছিলেন, আমি বসিয়ে চারা তৈরি করেছি। আর এটা গৌতম দা চারা তৈরি করেই আমাকে দিয়েছেন। এগুলো ভাদ্র মাসে কুমড়োর গাছ বড় হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, আপনারা যদি শীতের সবজি পূজোর সময় খেতে চান, এখনই কিন্তু শীতের সবজির গাছ বসাতে হবে। তবে সব রকম নয়, এই শিম বেগুন এগুলো শীতের সবজি বসাবো বলে এখন থেকে, মানে লাউ বসাবো, আরো কুমড়ো গাছ বসাবো, তার জন্য দেখুন মাটি কিরকম ঠিক করে রেখেছি। আর বৃষ্টির জল পড়ছে, মাটি কিন্তু সেট হয়ে যাবে কিচেন কম্পোস্টের সঙ্গে। এখানেও আছে দেখুন, এখানেও একটা টব আছে, এরকম অনেকগুলো টব এবং গ্রো ব্যাগ আমি কিন্তু এখন থেকে তৈরি করে রেখেছি। এগুলো কিন্তু শীতে সব সবজি বসাবো, ওই শিম বসাবো, এরকম আবার শিম বসাবো, লাউ বসাবো, মানে দু মাস আড়াই মাস বাদে আবার কিন্তু আমি নতুন করে গাছ বসাবো। সেদিন আমি দেখিয়েছিলাম করবি গাছটা ফুলে কুঁড়িতে ভরে গেছে, প্রুনিং করতে পারলাম না। দেখুন একবার কিরকম ফুল হয়েছে, আর এই ফুলের গন্ধও খুব সুন্দর। দেখুন অনেক ফুল হয়েছে। এই ছোট ছোট ফুলে জুঁই ফুলের গাছটা আমার সবুজ বন্ধুদের কাদের বাড়িতে আছে বলবেন। আর এই গাছটার ফুলের এত সুন্দর গন্ধ যে কি বলবো, প্রচুর কুড়ি এসেছে। দেখুন প্রচুর কুড়ি এসেছে গাছটায়, আর গন্ধটাও খুবই সুন্দর। ছোট্ট ছোট্ট ফুল হয়, কিন্তু এটা একরকমের জুঁই, জুঁই ফুলের গাছ। আমরা যে জুঁই ফুলটা দেখি লম্বা লম্বা পাপড়ি সেটা নয়, এটা আর এক ধরনের জুঁই। আমি কিন্তু এটা কি জুঁই বলতে পারবো না, কিন্তু গন্ধটা খুব সুন্দর। আমি নানা রকম ফুল, এরকম যেটা গরমে ফোটে কিংবা বর্ষাতে ফোটে, এইরকম আমি কালেকশন করি আমার ছোট ছোট ছাদ বাগানের জন্য। আর আমার ছাদ বাগান ভাগ করা করা, তিন জায়গায় ছাদ বাগান। এই দেখুন এখানটায় একটা আছে, এই যে নিচটায়, আরও একটা নিচে আছে, আর এটা হচ্ছে সবচেয়ে উপরের ছাদ বাগান, যেখানে আমার বেশিরভাগ ফল গাছ আছে। দেখুন এই ফল গাছগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এই যে মুসম্বি লেবু, এইদিকে আছে দেশি মুসম্বি লেবু, এগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে। কদিন আগে এই গাছগুলো একটু খাবার দিয়ে গেছি, সেই গাছগুলোই এই গাছগুলো।